সানরাইজ হায়দ্রাবাদ ফাইনালে উঠে গেল রাজস্থান রয়্যালসকে হারিয়ে। যেই একটা ফর্ম দেখলাম, হায়দ্রাবাদ আসলে তাদের স্পিন দিয়েই ঘায়াল করলো রাজস্থান রয়্যালসকে, হবার কথা তো উল্টোটা, কারণ হায়দ্রাবাদের স্পিন অ্যাটাক সবচেয়ে দুর্বল এবারের আইপিএলে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের স্পিন অ্যাটাক ওয়ান অফ দ্য বেস্ট, ইয়ুজভেন্দ্র চাহাল ছিলেন, রবিচন্দ্র রশিন ফর্মে ছিলেন। ওভারঅল যে ম্যাচটা হয়েছে, প্রথম 10 ওভারই 100 রান করে ফেলেছিল হায়দ্রাবাদ, তারপরে দেখা গেছে 175, তারা রেগুলার বেসিসে 200+ স্কোর করে আসছে, এই ম্যাচে করেনি। সেটাও চেস করতে গিয়ে কিন্তু আসলে রাজস্থান রয়্যালস এক প্রকার গলত ঘর্মে হয়েছে। ধ্রুব জুরেল সেকেন্ড 50 এই টুর্নামেন্টে তিনি করেছেন, খুব একটা ভালো তার যায়নি, তবুও বড় ব্যবধানের হার এবং হায়দ্রাবাদ ফাইনালে কেকেআরকে পাচ্ছে। আমরা স্কোর কার্ডটা দেখছিলাম, সেখানে রাজস্থান রয়্যালসের এগেনস্টে সানরাইজার্স হায়দ্রাবাদের যে চারটা বোলারের নাম আমরা দেখলাম, তার মধ্যে প্রথম তিনজনই স্পিনার। শাহবাজ তিনটা উইকেট পেয়েছেন, দুটো উইকেট অভিষেক শর্মা পেয়েছেন, একটা মার্করাম পেয়েছেন। মার্করাম তো এই টুর্নামেন্টে পুরোই অনিয়মিত ছিলেন, এই ম্যাচটাতেই তিনি খেলেছেন এবং বোলিং করেছেন। অভিষেক শর্মা প্রতি ম্যাচেই খেলছেন, রান করেছেন, আউটস্ট্যান্ডিং স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, আজকে তিনি কাজটা করেছেন তার বোলিংয়ে। তো তাকে পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু প্যাট কামিন্স বোলিং করাননি। তো যখন তিনি দেখলেন যে এখানে স্পিন ধরছে, শাহবাজ ইম্প্যাক্ট হিসেবে খেলেছেন, আমরা কালকে যখন স্কোয়াডটা দেখেছি দু দলের একাদশ দেখেছি, সানরাইজার্স হায়দ্রাবাদ চারজন পেসার নিয়ে খেলছিল এবং ইম্প্যাক্ট সাপে শাহবাজকে তারা ইনক্লুড করেছে, তো তখনই কিন্তু আসলে বোঝা যায় যে কামিন্স কী ধরনের প্রভাবটা এই ম্যাচে ফেলছেন। প্রথম ইনিংসে আমরা দেখেছি পেসাররা ডমিনেট করেছে, সেকেন্ড ইনিংসে গিয়ে চেন্নাই তার চিরাচরিত উইকেটের চেহারা যখন ফিরে পেয়েছে, তখনই কিন্তু কামিন্স ওই ডিসিশনটা নিয়েছেন। এই জায়গায় আসলে ক্যাপ্টেন্স কামিন্স এর কৃতিত্বটা দিতে হবে যে তিনি ঠিক সময়ে উইকেটটাকে ঠিকভাবে রিড করতে পেরেছেন, এবং আমার কাছে মনে হয় ওই কারণেই সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালে উঠেছে। এবং রাজস্থান রয়্যালস ব্যাড লাকও তাদেরকে বলতে হয়, তারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছে। এবং বিগ ম্যাচে আপনার স্কোর কার্ড প্রেশার বলতে যে একটা শব্দ আছে, সেটা কেন, সেটা কিন্তু তাদের ব্যাটসম্যানরা আসলে এই ম্যাচে আরও একবার দেখিয়ে দিয়েছেন। ভালো একটা পজিশনে ছিল, শুরুটা ভালো করেছিল, পাওয়ার প্লেতে 50-এর ওপর রান উঠে গিয়েছিল, একটা উইকেট তারা হারিয়েছিল, এরপর আসলে হুড়মুড়িয়ে তাদের মিডল অর্ডারটা ভেঙে পড়ে। যে রিয়ান পরাগ বা সঞ্জু স্যামসন তাদের উপর অনেক বেশি নির্ভরশীল ছিল, তাদের কেউই আসলে কালকের ম্যাচটা পারফর্ম করতে পারেনি, সে কারণে আসলে রাজস্থান রয়্যালসের এই ম্যাচটা জেতা হয়নি এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। তবে আমার কাছে মনে হয় ডিজার্ভিংলি কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ফাইনালটা খেলতে যাচ্ছে। এর কারণ হচ্ছে নিশ্চিতভাবে পুরো টুর্নামেন্ট যদি আপনি বিবেচনা করেন, এই দুটা দলই সবচেয়ে এন্টারটেইনিং ক্রিকেটটা খেলেছে, সবচেয়ে ফিয়ারলেস ক্রিকেটটা খেলেছে, এবং টি টোয়েন্টি এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আপনাকে ফিয়ারলেস ক্রিকেটটাই খেলতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনি দু একটা ম্যাচ হারবেন, যেটা কলকাতা হেরেছে, যেটা সানরাইজার্স হায়দ্রাবাদ হেরেছে, তবে দিন শেষে ফলটা কিন্তু তাদের পক্ষেই এসেছে। ডেফিনেটলি টপ টু টিম হিসেবেই তারা কোয়ালিফায়ারে গিয়েছিল এবং প্রথম ম্যাচটা কলকাতার কাছে হেরেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং লিগ পর্বের ম্যাচটাতেও খুব ক্লোজ ম্যাচ হয়েছিল, 200+ রান হয়েছিল, 4 রানে কেকেআর জিতেছিল। এই ম্যাচটাও ডেফিনেটলি এক্সাইটিং হবে এবং যেহেতু চিপকের উইকেটেই খেলা, হয়তো বা খুব বেশি হাই স্কোরিং ম্যাচ নাও হতে পারে, যেরকম আমরা দেখলাম দুটো ম্যাচে, লাস্ট প্লে অফের দুটো ম্যাচে। হয়তোবা সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন এবং আসলে কিসের ভিত্তিতেই বা এগিয়ে রাখবেন? এখন আপনি যদি চিন্তা করেন আগের ম্যাচটাতে, মানে যেহেতু কোয়ালিফায়ার দুই সানরাইজার্স হায়দ্রাবাদ এই মাঠে খেলেছে, তারা এই মাঠটাকে হয়তো বেটার চীনে থাকবে, তবে কলকাতাও কিন্তু এই মাঠে খেলেছে, কলকাতার কাছেও এই মাঠটা একেবারেই অজানা নয়। আমরা কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে দেখেছি নিজেদের মাঠে সবসময় তারা 200-এর অনেক উপরে রান করেছে, এই জায়গায় হয়তো আপনি ফাইনাল ম্যাচের একটা নার্ভ থাকবে, টেনশন থাকবে। সানরাইজার্স হায়দ্রাবাদ নিশ্চিতভাবেই তাদের যেই ছন্দটা, তাদের যেই পরিকল্পনা, স্ট্র্যাটেজি, যে অল আউট ক্রিকেট খেলা, তারা হয়তো ওইটাই খেলবে। কলকাতা হয়তো অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, কারণ ফিল সল্ট যেহেতু নাই, সুনীল নারায়ণের সাথে আমরা দেখছি গুরবাজ খেলছেন, তবে স্ট্র্যাটেজি দুই দলের একই রকমই থাকবে, পাওয়ার প্লেটাকে কাজে লাগানো, শেষের দিকে গিয়ে ইনিংসটাকে বড় করা। আমার কাছে মনে হয় চেন্নাই যদি স্পিন সহায়ক উইকেট হয়, সেক্ষেত্রে কলকাতা অনেকখানি অ্যাডভান্টেজ পাবে, কারণ কলকাতার কাছে সুনীল নারায়ণ আছেন, বরুণ চক্রবর্তী আছেন, দুজনে আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন, এবং কলকাতার বোলিং লাইন আপটা যদি আপনি পর্যবেক্ষণ করেন, সবাই কিন্তু 15-16-20 করে উইকেট পাচ্ছেন। বরুণ চক্রবর্তীর উইকেট 20, আমরা হর্ষিত রানাকে দেখেছি 17 উইকেট পেতে, নারায়ণ রাসেল দুজনের 15-16 করে উইকেট আছে, বৈভব বড়ুয়া সবচেয়ে কম উইকেট, তারও কিন্তু ডাবল ডিজিট, 11 উইকেট আছে। তো তাদের যে 6 বোলারকে তারা ব্যবহার করছে, সবাই অনেক বেশি উইকেট পাচ্ছেন এবং উইকেটের মধ্যে তারা আছেন। অন্যদিকে সানরাইজার্সের হয়ে নাটারাজন 19 উইকেট পেয়েছেন, 17 উইকেট কামিন্স পেয়েছেন, 11 উইকেট ভুবনেশ্বর কুমার সম্ভবত পেয়েছেন। তবে স্পিনারদের কেউই কিন্তু খুব বেশি প্রোভেন না, হ্যাঁ গেল ম্যাচটা তারা জিতিয়েছেন, তবে বিগ ফাইনালে নামে ভারে শক্তিমত্তার কথা যদি বলেন এবং
ট্র্যাকটা যদি কিছুটা হলেও স্পিন সহায়ক হয় সেটা কলকাতার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। অ্যাবসলিউটলি। তবে হায়দ্রাবাদ লাস্ট ম্যাচে যেভাবে স্পিন তাদের একটা কামব্যাক দেখালো, ডেফিনেটলি হয়তো ভাই আমরা এক্সপেক্ট করতেই পারি যে ওভারঅল একটা স্পিনের দৈরথটা জমবে ভালো হয়তো চিপকে। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.